যেখানে দাঁড়িয়ে সকাল সূর্য উদয় ও সূর্যাস্ত দেখা যায়, সূর্য উদয় দেখা যায়, সূর্যাস্ত নিমিত হচ্ছে এটাও দেখা যায়। বাইরে তো কিছু কম এলো বুঝলি পারবেন, সবাই আছেন ওনার কথা শোনার জন্য। আমার আপনার অতিথি করতে গিয়ে আর আপনারা করে তুমি মাথা দিয়ে বাক পবিত্র সুন্দর নতুন জামা কাপড় করে হুজুরের মাথা আমার কথা একটু সম্মান দিল আর যে প্রতিষ্ঠান আছে একটু সহজিয়া চেয়ারম্যান এই অঞ্চলের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা হয়েছে, সেই কলেজের প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত শ্রদ্ধার নেতা জনপাল হাস মশাহুল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধা মুরব্বী এই গাজীপুর জেলার আলায় বলা আমাদের শিরোমণি ব্যক্তিগতভাবে যিনি আমাকে অত্যন্ত স্নেহ করে আমি দেখে অত্যন্ত শ্রদ্ধা করি মৌলানা আশিকি মোস্তফা। আমি প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছি সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী বক্তা। উনি সারা পৃথিবীতে সেই কুয়াকাটা প্রকৃতির মেধাবী যেখানে দাঁড়িয়ে সকাল সূর্য উদয় ও সূর্যাস্ত দেখা যায়, সূর্য উদয় দেখা যায়, সূর্যাস্ত নিমিত হচ্ছে এটাও দেখা যায়। সে ঐতিহাসিক কুয়াকাটাকে সারা পৃথিবীতে পরিচয় করেছিলেন হাবিবুর রহমান কুয়াকাটা বলে। অতএব উনি উপস্থিত আছে আর আমার মনে হয় বেশি কথা বলাটা আমার ঠিক হবে না, ঠিক না?
আচ্ছা এখানে উপস্থিত হয়েছেন, আমি দুইটা কথা আমার সাথে একটু কথা উত্তর দিলেন, ঠিক আছে? আমি যেটা ফিল করি আমার পরম শ্রদ্ধা, এই মঞ্চে এবং মঞ্চে ভাইরেও আছে বিভিন্ন মসজিদ মাদ্রাসার পরম শ্রদ্ধা ওলাম ইসলাম উপস্থিত আমার আমার তো ম্যাক্সিমাম সামনে তো যুবক মুরুবীরা কথা, এটা তো বুঝে পাই না, খুব কম কিন্তু সব দেখেন যুবক মুসলিমিয়ান আমার পর্দা রপ্তরণে মা মনে না সবাইকে সম্মত সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেটা ফিল করি অর্থাৎ মুক্তি যেটা ধারণ করি মুক্তি আর দাও বলি। আচ্ছা এটা একটা ফেস্টের বাগান, ঠিক না? এখানে বসিয়া ছোট ছোট বিষয় কথা বলি, বাইরে তো কিছু কম এলে বুঝলি জানো বেড়ে না। আচ্ছা এখানে কেউ বলতে পারবেন যারা বসে আছেন, একজন লোক পদানুপাতিক কথা বলার শোনার জন্য আপনারা এসেছেন, বলতে পারবেন? সবাই আছেন ওনার কথা শোনার জন্য। আমাকে পদানুপাতিক করতে যে বুঝলাম তো কথাটা, আবার এই মির্জাপুরে এই মাঠে যদি জনসভাতে এরকম হাজার হাজার মানুষ আসলে সবুজ ভাইয়ের বক্তৃতা বানার জন্য আসে না? সেটা আসলে মিছিল করতে করতে গান করার জন্য, আর আপনারা আসলেন আসলেন নামাজের পর অর্জু করে তুমি মাথা দিয়ে বাক পবিত্র সুন্দর নতুন জামা কাপড় করে হুজুরের কথা জানার জন্য আমার কথা নয়। একটু সম্মান ছিল আর যে প্রতিষ্ঠান আছে একটু আমি কি ভুল করছি বলে আমি কথা বলে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা আমার কাজ না, ইসলামের ব্যাখ্যা করা কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়া আমার কাজ না, কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে ওনারা, কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে যত বড় মন্ত্রী হোক এমপি হোক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হোক ইমামের মাধ্যমে ইমাম আসলে তাদের দায়িত্ব হলো কোরআন হাদিসের আলোকে। আমি যেটা বুঝি আমার মতন মতন মানুষ লেখাপড়া করে নেয়, আমি যেটা বুঝি যে খালি ওয়া শুনবেন মানবেন না এটা হয় না। ইসলাম জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম, ঠিক না? আমাদের পবিত্র গ্রন্থ কোরআনকে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন ডক্টর বীরচন্দ্র সেন। চিন্তা করেন কিরকম জেনেছে কিরকম পড়েছে যে তিনি ইসলাম মানে পবিত্র কোরআন দিয়ে বাংলায় রূপান্তর করে লিখেছে, কিন্তু তিনি বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলে নাই। অতএব তিনি যতই জানুক তিনি মানেন নাই, অতএব ওনাকে মুসলমান বলার কোন সুযোগ আমার আপনার নাই। আছে ঠিক তেমনি ওনারা হুজুর আজকে গঙ্গার ওনারা ওয়াজ করবে এখানে বসে হয়তো ওনার ওয়াজ শুনে আমি শুনি বিভিন্ন সময় ইউটিউবের বক্তব্য, তা আমি বললাম ওনার কথা শুনবে এখানে বসে বসে চুকে পানি ফেলবে যেটা আমি জানি অনেকেই আজকেও ফেলবে এখান থেকে উঠে গেলে সব বলে যাবে এইটা ওয়াজ যাবে বড় মহাত্মা হতে পারে না, এটাকে শুনতে হবে জানতে হবে হৃদয়
ধারণ করতে হবে এবং আগামী দিনে কর্ম এটা বাস্তবায়ন করতে হবে, তাহলে আজকের ওয়া সার্থক হবে। আর কথা না বলি, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদের কথা বলছি, এটা কিন্তু ইসলামের কথা, আমি বলেই গেছি যে এই কারণে যখন আমি বিক্রি করছিলেন নাকি আমি সকলের ভঙ্গ করবো, মজা করতাম।